আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আবার চলে এলাম বৈশাখী টেলিভিশনের সরাসরি অনলাইন আয়োজন, কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2023 উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান ক্যান্সার জয়। বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত এই অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে, এবং উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান অরূপ, সহকারী অধ্যাপক রেডিয়েশন অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, কনসালটেন্ট অঙ্কোলজি, আসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল। আসসালামু আলাইকুম ডক্টর, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর তাসমি আহমেদ হুমা, এবং ধন্যবাদ সকল বৈশাখীর দর্শকদের যারা এই অনুষ্ঠানটা শুনছেন। কোলোরেক্টাল ক্যান্সার, আসলে ক্যান্সার শব্দটা শুনলেই আমাদের আসলে মনে হয় যে ক্যান্সার হলে আত্মরক্ষা নেই, এই ভয়টা আসলে সবার মধ্যেই থাকে। আর কোলোরেক্টাল ক্যান্সার যখনই আমরা শুনি, সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, সাধারণ মানুষজন কিন্তু এই ক্যান্সারটিকে অনেক ভয় পায়। সবার ধারণা কোলোরেক্টাল ক্যান্সার হলে আর কোনো চিকিৎসাই আসলে নাই, খুব দ্রুত হয়তো বা হারিয়ে যেতে হবে। তো শুরুতে একটু জিজ্ঞেস করে নিব, এই যে কোলোরেক্টাল ক্যান্সার, এই ক্যান্সারের রোগী বাংলাদেশে আসলে কি পরিমাণে আপনারা নিয়মিত পাচ্ছেন? জি, ধন্যবাদ ডাক্তার হুমা। অ্যাকচুয়ালি ক্যান্সার, আপনি যেটা বললেন যে আসলে অনেক আগে থেকেই একটা প্রচলিত আছে একটা কথা যে ক্যান্সার মানে মৃত্যু, ক্যান্সারের কোনো আনসার নেই, দ্যার ইজ নো আনসার অফ ক্যান্সার। বাট অ্যাকচুয়ালি যুগের আধুনিকতায় নতুন নতুন ট্রিটমেন্ট আবিষ্কার হওয়াতে এবং ক্যান্সার বায়োলজি, ক্যান্সার কিভাবে হচ্ছে, ক্যান্সারটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, ক্যান্সারের নতুন নতুন নিত্য নতুন ট্রিটমেন্ট আবিষ্কার হওয়াতে এখন কিন্তু ক্যান্সার জয় এখন অনেকটাই এখন সম্ভব। সুতরাং ক্যান্সার মানেই যে মৃত্যু তা কিন্তু না। এখন আমাদের যে কোলোরেক্টাল যে ক্যান্সারটা, এটা হচ্ছে কি, আমরা ফরচুনেট যে কোলোরেক্টাল ক্যান্সার ওয়ান অফ দ্য ক্যান্সার যেখানে আমরা এই ক্যান্সারটাকে আর্লি ডিটেকশন করা যায়। ফর স্ক্রিনিং বাই স্ক্রিনিং আমরা ক্যান্সারটাকে আর্লি ডিটেকশন করতে পারি, এবং আর্লি ডিটেকশন হলে তখন সেটাকে আমরা প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করে ক্যান্সারটাকে আমরা সম্পূর্ণ ভালো করে ফেলতে পারি। সুতরাং কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে যারা দুশ্চিন্তা করেন তাদের জন্য আসলে দুশ্চিন্তা কিছু নাই। তাদেরকে হচ্ছে যে আর্লি স্ক্রিনিং, যেটা ওই স্ক্রিনিং এর আওতায় যদি আনা যায় এবং আমরা যদি প্রাথমিক পর্যায়ে রোগটাকে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু স্বল্প সময়ে এবং স্বল্প ট্রিটমেন্টের মাধ্যমেই আমরা নিরাময় করতে পারি, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু বিশ্বব্যাপী এটার সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে। এটা আমাদের বিভিন্ন লাইফস্টাইল, এনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টরের জন্য বিভিন্ন কারণে আমাদের এই ক্যান্সারটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা যদি চিন্তা করি গ্লোবোকেন 2020, যেটা আমাদের যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড ওয়াইড, কোলোরেক্টাল ক্যান্সার যেটাকে বলছে যে ইন কেস অফ মেল, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর্থ মোস্ট কমন ক্যান্সার, এবং ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে কি থার্ড মোস্ট কমন ক্যান্সার। এবং হচ্ছে কি, কিছু কিছু আমাদের স্ট্যাটিস্টিক্স আছে যেখানে এখানে থার্ড ক্যান্সার এবং সেকেন্ড ক্যান্সার, থার্ড ক্যান্সার মেলে এবং সেকেন্ড ক্যান্সার ফিমেলে হচ্ছে। তো এবং আমরা যদি কোলোরেক্টাল ক্যান্সার জনিত মৃত্যুর হারটা চিন্তা করি, সেটা হচ্ছে কি ফোর্থ আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে ফোর্থ মোস্ট কমন ক্যান্সার। এখন আমাদের বাংলাদেশের চিত্রটা আসলে আমাদের কাছে অনেকটাই অজানা, কারণ বাংলাদেশে ওরকম আমাদের যে স্ট্যাটিস্টিক্স সেটা অ্যাভেলেবল না। আমাদের সমাজ ভিত্তিক অথবা হসপিটাল ভিত্তিক যে ক্যান্সার স্ট্যাটিস্টিক্স সেটা খুব বেশি আমাদের কাছে, আমাদের তথ্য নাই। তবে আশেপাশের কান্ট্রির যেই তথ্য প্লাস গ্লোবোকানের যে নিজস্ব মেথড আছে, তার মাধ্যমে যেটা দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার আমাদের বাংলাদেশে, এটা কোলন ক্যান্সারটা হচ্ছে 15তম এবং রেক্টাল ক্যান্সারটা হচ্ছে 16তম। যদিও কোলোরেক্টাল ক্যান্সার সারা বিশ্বব্যাপী একই সাথে সংখ্যাটা গণনা করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে আবার কোলন ক্যান্সার, রেক্টাল ক্যান্সারটাকে আলাদা আলাদা ভাবে গণনা করা হয়। কোলন ক্যান্সার হচ্ছে 15তম এবং রেক্টাল ক্যান্সারটা হচ্ছে 16তম, কিন্তু এই দুটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে সেটা নবম। সুতরাং ক্যান্সারের স্ট্যাটিস্টিক্সে বিশ্বে যেটা থার্ড অথবা সেকেন্ড, আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে সেটা নবম। নিউ কেস যেটা আর কি, প্রতি বছর আমরা যে নতুন কেস পাই সেই অনুযায়ী সেটা হচ্ছে কি নবম ক্যান্সার বাংলাদেশে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পারি, কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু প্রচুর আমাদের হসপিটালে, আমাদের চেম্বারে, বিভিন্ন জায়গায় আমরা প্রচুর কোলোরেক্টাল ক্যান্সার দেখছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও বিশ্বব্যাপী যে স্ট্যাটিস্টিক্স সেটার কাছাকাছি আমরা আছি। মেবি নবম প্লেসে না, এটা আরো আমরা উপরের দিকেই হবে এটার স্থানটা। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে একজন মানুষ কিভাবে বুঝবে যে তার আসলে
ক্যান্সারের উপসর্গ দেখা দিয়েছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে এই কোলোরেক্টাল ক্যান্সারের কি কি ধরনের উপসর্গ দেখা দিলে একজন মানুষ আসলে চিকিৎসকের শরণাপন্ন হবে? জি ধন্যবাদ হুমা। আমাদের কিছু পরিবর্তন, আমাদের দৈহিক কিছু পরিবর্তন, কিছু সিমটম, এগুলির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের বডিতে কোলোরেক্টাল ক্যান্সার অথবা এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। যদিও আসলে ইনিশিয়ালি যে কোনো ক্যান্সার কিন্তু এটা সিমটমলেস থাকে, কোনো উপসর্গ থাকে না, উপসর্গবিহীন থাকে ইনিশিয়াল স্টেজে, যার জন্য আসলে ইনিশিয়াল স্টেজে ক্যান্সারটা ধরা খুব কঠিন হয়ে যায়। তবে একটা পর্যায়ে, ক্যান্সার একটা পর্যায়ে মানুষের কিছু সিমটম দেখা যায়, উপসর্গ দেখা যায়। তার মাঝখানে এক নাম্বার হচ্ছে গিয়ে একজনের যে বাওয়েল হ্যাবিট যেটাকে বলে, মানে প্রতিদিনের মল ত্যাগের যে অভ্যাসটা, সেই অভ্যাসগত পরিবর্তন যদি হয়। তো এই পরিবর্তনটা কিরকম হতে পারে? এক নাম্বার হতে পারে যে তার আগে তার একবার দুইবার মল ত্যাগ করতো সকালবেলা অথবা দুপুরবেলা, এখন দেখা যাচ্ছে যে তাকে রিপিটেডলি বারবার যেতে হচ্ছে, অল্প অল্প করে পায়খানা হচ্ছে, পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। সেকেন্ড আসতে পারে তার টয়লেটটা কিছুদিন তার কনস্টিপেশন থাকে, কিছুদিন তার কোষ্ঠকাঠিন্য থাকে, এরপরে দেখা যায় যে কিছুদিন পরে তার হঠাৎ করে ডায়রিয়ার মতো শুরু। তো এটাকে অল্টারনেট বাউল হ্যাবিট বলে, কিছুদিন কোষ্ঠকাঠিন্য, কিছুদিন ডায়রিয়া, আবার কিছুদিন কোষ্ঠকাঠিন্য, কিছুদিন ডায়রিয়া। তো এরকম কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া পর্যায়ক্রমিক যদি আসতে থাকে তাহলে আমরা একটু ধরে নিতে পারি কিছু একটা সমস্যা হচ্ছে। এরপরে আসেন তার পায়খানার সাথে যদি রক্ত যায়, পায়খানার সাথে যদি বিজল অথবা আম যেটাকে বলে অনেক গ্রামের, বিজল অথবা আম যদি যায় পায়খানার সাথে, তাহলে আমরা একটা ধরে নিতে পারি যে তার কোলন এবং রেক্টামে কোনো একটা সমস্যা আছে। এরপরে অনেকে আবার আমাদের কাছে কমপ্লেন করে যে তার পায়খানাটা হয় ঠিকই, কিন্তু পায়খানাটা খুব ন্যারো হয়, কারণ আমরা জানি যে কোলোরেক্টাল ক্যান্সারে একটা অবস্ট্রাকশন হয়, একটা টিউমার হয়ে সেই জায়গাটাকে অবস্ট্রাক্ট করে ফেলে। তখন হয় কি যে ওই যে ন্যারো প্যাসেজটা থাকে সেটাতে যখন স্টুলটা বের হয় তখন স্টুলের আকৃতিগত যে দিকটা সেটাও ন্যারো হয়ে যায়, সুতরাং অনেকে বলে খুব ন্যারো স্টুল হয়, তো এটাও একটা সিমটম। এছাড়া অনেক সময় পেইন হয়, বিশেষ করে অ্যাডভান্স স্টেজে যখন ক্যান্সারটা চলে যায় তখন পেইন হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে রক্ত শূন্যতা, রক্তাল্পতা, রক্ত শূন্যতা নিয়ে অনেক কিন্তু কোলন একটা ক্যান্সার আমাদের কাছে আসে, বিশেষ করে রাইট সাইডে যে কোলন ক্যান্সার, সিকাম, অ্যাসেনিং কোলন, এই পার্টে যে কোলনের ক্যান্সারটা, এটাতে কিন্তু আসলে অবস্ট্রাকশনের ফিচারটা কম হয়। যেটা বলছিলাম যে কনস্টিপেশন, কনস্টিপেশনটা মেনলি হয় বাম সাইডের যে কোলনটা অথবা রেক্টাম ক্যান্সারে অবস্ট্রাকশনটা মোর প্রিডমিনেন্ট থাকে, কিন্তু ডান দিকে যদি কোনো ক্যান্সার হয় কোলনের তাহলে দেখা যায় যে আনএক্সপ্লেইনড এনিমিয়া থাকে, রক্ত কমে যাচ্ছে, কেন কমছে আমরা বুঝতে পারছি না কিন্তু রক্ত কমে যাচ্ছে, অনেকে রক্ত দিতে হচ্ছে কিন্তু আমরা রক্ত কোন দিক দিয়ে যাচ্ছে কিভাবে কমছে আইডেন্টিফাই হয় না অনেক সময়। এছাড়া পেশেন্ট অনেক সময় দুর্বল থাকে, অনেক সময় অল্প একটু কাজ করেই সে পরিশ্রান্ত মনে করে নিজেকে, এরকম দুর্বলতাও দেখা দেয়। তো সাধারণত এই কয়েকটা সিমটমই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেশেন্টরা নিয়ে আসে। আচ্ছা, এমনি আমরা যখন একটা পেশেন্ট যখন মনে করবে যে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডক্টরের কাছে যাবে না, আমরা মোটামুটি দেখে যদি একটা ধারণা করতে পারি, প্রাথমিক পর্যায়ে যদি আমার কাছে রোগীটা আসে সেই ক্ষেত্রে আমরা কি কি ধরনের পরীক্ষা করিয়ে জিনিসটাকে আসলে ওকে করতে পারবো যে না আসলে এটা কোলোরেক্টাল ক্যান্সার, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের অ্যাভেলেবল? জি জি ধন্যবাদ। আমাদের বাংলাদেশে আসলে অনেক পেশেন্টই পায়খানার সাথে রক্ত যায় কিন্তু তারা ঘরে বসে থাকে, তারা বুঝে না, তারা ভাবে যে এটা হয়তো বা পাইসের সমস্যা, অশ্বগ্যাসের সমস্যা। তো আমার মনে হয় যে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যে যখন আর কি পায়খানার সাথে রক্ত যাবে অবশ্যই অবশ্যই এটা যখনই হোক, যতটুকু পরিমাণই হোক, একবার দুইবার যাই হোক, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং আমাদের কাছে যখন একজন রোগী আসে তখন আমরা ফার্স্ট আমাদের রোগীর হিস্ট্রিটা আমরা নিই যে তার কি কি সিমটম আছে, একটু আগে যেগুলো আলোচনা করলাম এই ধরনের কোনো কিছু আছে কিনা। দেন আমরা সাধারণত পায়ুপথের একটা পরীক্ষা করি, আমাদের একেবারে বেসিক যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমরা পায়খানার রাস্তাতে আমরা একটু ডিআরই যেটাকে বলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, আমরা আঙুল ঢুকিয়ে দেখি যে পায়খানার রাস্তায় এই রেঞ্জের মধ্যে নিচের দিকে কোনো অবস্ট্রাকশন, কোনো টিউমার, কোনো ক্ষত আছে কিনা। এরপরে হচ্ছে কি প্রোক্টোস্কোপিক নামক একজন আমাদের একটা আমাদের ইনস্ট্রুমেন্ট আছে প্রোক্টোস্কোপি, আমরা এটা আমাদের চেম্বারে অথবা যে কোনো হসপিটালে আমরা সাথে সাথে প্রোক্টোস্কোপি টেস্টটা করতে পারি যে তার পায়ুপথে নিচের দিকে মলাশয়ে কোনো টিউমার, কোনো ঘা এগুলি আছে কিনা। দেন হচ্ছে গিয়ে যে আমরা কোলোনোস্কোপি হচ্ছে গিয়ে সবচেয়ে ইফেক্টিভ পরীক্ষা ফর কোলোরেক্টাল ক্যান্সার। আমরা যখন একজন পেশেন্ট এই ধরনের সিমটম নিয়ে আসে তখন আমরা একটা কোলোনোস্কোপি অ্যাডভাইস করি, এবং ওই ফুল কোলোনোস্কোপি আমরা কোলন এবং রেক্টামটা, টোটাল কোলন এবং রেক্টামটাকে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে আমরা ভিডিও ছবির মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো জায়গায় কোনো টিউমার, ক্ষত, ঘা, কোনো পলিপ আছে কিনা।
হ্যাঁ, অথবা ক্যান্সার নন ক্যান্সারাস কোনো লেশন আছে কিনা যেটা পরবর্তীতে ক্যান্সারে টার্ন নিতে পারে, এই জিনিসগুলো আমরা কোলোনোস্কোপির মাধ্যমে দেখতে পাই। এবং যদি আমরা কোলোনোস্কোপিতে কোনো সন্দেহজনক কোনো টিউমার, কোনো ক্ষত, কোনো পলিপ পাই, তখন আমরা ওই একই সেটিংসে ওখান থেকে বায়োপসি নিতে পারি। তো বায়োপসিটা নিয়ে পরে সেটা হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে এটা টিস্যু পরীক্ষার মাধ্যমে পরে আমরা কনফার্ম হতে পারি যে এটা কি কোনো ক্যান্সার, নাকি এটা সাধারণ পলিপ, নাকি এটা কোনো প্রি ক্যান্সারাস কোনো কন্ডিশন। তো সাধারণত আমরা এইভাবে কোলোনোস্কোপি এবং বায়োপসির মাধ্যমে আমরা ক্যান্সারটাকে শনাক্ত করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের তো আসলে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বয়স খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই কোলোরেক্টাল ক্যান্সারের ব্যাপারে একটু বয়সের ব্যাপারে দুটো প্রশ্ন একসাথে করি। একটা হচ্ছে, এই ক্যান্সারের কোনো ঝুঁকিপূর্ণ বয়স আছে কি যে এই বয়সে বেশি হয় এই ক্যান্সার, অথবা এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কি কোনো ঝুঁকিপূর্ণ বয়স আছে যে এই বয়সে ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে ঠিক মতো করা যায় না? ধন্যবাদ হুমা। অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি যে ক্যান্সারটা কোন বয়সে বেশি হয়, হ্যাঁ, যে আমাদের যে বয়স, আমরা কি এই বয়সে কি ক্যান্সার হবে না, আমি কি নিশ্চিত যে আমার এই বয়সে ক্যান্সার হবে না, অথবা 20 ইয়ার্স একজন, সে কি নিশ্চিত যে না এই বয়সে ক্যান্সার হবে না। তো আমরা আসলে আমি প্রায় গত প্রায় 18 বছর যাবৎ আমি এই ক্যান্সার নিয়ে আমার পদচারণা। তো আমার আমরা যখন একেবারে আমার আর্লি লাইফে দেখতাম, তখন আমাদের বইগুলিতে লেখা ছিল একরকম, বাট এখন আমরা এই 18-20 বছর পরে আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যালি অনেক কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন আমাদের আগে বলা ছিল যে 70 দশক, 7th ডিকেড, ছেলেদের জন্য এটা 68 বছর বয়স, মহিলাদের জন্য সেটা হচ্ছে 72 বছর বয়স। অ্যারাউন্ড এই বয়সে কোলোরেক্টাল ক্যান্সারটাকে আমরা বেশি দেখতে পাই, 68 এবং 72, যেটা হচ্ছে অ্যারাউন্ড 70 ইয়ার্স, এই ইয়েটা হচ্ছে কি যে সবচেয়ে বেশি ক্যান্সার প্রবণ, কোলোরেক্টাল ক্যান্সার প্রবণ বয়স। এর মানে এই না যে অন্য বয়সী যারা আছে তারা ক্যান্সার মুক্ত, এটা যে কোনো বয়সই হতে পারে। এমনকি আমরা এমনও হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর বয়সে অনেকে কোলোরেক্টাল ক্যান্সার দেখেছি, কিন্তু সেটা সংখ্যায় কম। তো একটা বয়স এরকম ছিল এক সময়, কিন্তু ইদানিং আমাদের বিভিন্ন পরিবেশগত কারণে, আমাদের বিভিন্ন লাইফস্টাইল গত কারণে দেখা যাচ্ছে যে বয়সটা আস্তে আস্তে কমে আসছে। একটা সময় বইপত্রে চলে আসলো যে 50+ ইয়ার, যেটা 50 বছরের উপরে হলেই রিস্কটা বেড়ে যায়। এবং এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের যে রিসেন্ট স্ট্যাটিস্টিক যেটা বলছে, আমাদের 40 থেকে 50 এই বছর এই বয়সে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ক্যান্সারের সংক্রমণটা বেড়ে যাচ্ছে, কোলোরেক্টাল ক্যান্সার। এবং হচ্ছে গিয়ে যে যেটা স্ট্যাটিস্টিক্স বলছে, প্রতি বছর 2% করে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবং গ্লোবোক্যান থেকে যেটা প্রিডিকশন দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2030 সালের মধ্যে এই যে 70 বছর বয়সী যাদের কোলোরেক্টাল ক্যান্সার হয়, এই বয়সটা শিফট করে সম্ভবত 40 থেকে 50-এর মধ্যে চলে আসতে পারে। এবং 40 থেকে 50 বছর বয়সী যারা, তাদের এই ক্যান্সারের ইনসিডেন্স বলেন, মর্টালিটি বলেন, এই বয়সের মধ্যে এটা চলে আসবে। সুতরাং দেখা যাচ্ছে আসলে ক্যান্সারটা আগে বৃদ্ধ বয়সে ছিল কোলোরেক্টাল ক্যান্সারটা, এখন আস্তে আস্তে এটা অনেক ইয়ং এজের দিকে ঝুঁকে পড়ছে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলেন, অলওয়েজ আমরা অনেক পেশেন্ট পাই 80 বছর, 85 বছর। তো এই যে যত এইজের পেশেন্ট হবে তত আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ ওই বয়সে তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে সার্জারি করা, কেমোথেরাপির মতো একটা ঔষধ যেটা সহ্য করার মতো একটা অবশ্যই একটা ক্ষমতা থাকতে হবে, তার একটা একটা শারীরিক একটা ওই ধরনের শক্তি থাকতে হবে, পারফরমেন্স স্ট্যাটাস ভালো হতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ওই বয়সটা কিন্তু পেশেন্ট যে কোনো একটা কেমোথেরাপি ধকল সহ্য করার মতো কন্ডিশনে থাকে না। রেডিওথেরাপি যেটা আমরা রেকটাল ক্যান্সারে দিই, রেডিওথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টটা সহ্য করার মতো তার ক্ষমতাটা থাকে না, যার জন্য দেখা যায় যে আসলে যত এইজেড পেশেন্ট হয় আমরা তত আসলে দেখা যায় যে সার্জারি করা যাচ্ছে না, তার হার্টে প্রবলেম, তার লাঙে প্রবলেম, অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না, তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না, সে সহ্য করতে পারছে না। সুতরাং অলওয়েজ চ্যালেঞ্জিং, যারা 75+ অথবা 70+, তারা আমাদের জন্য অবশ্যই একটু ডিফিকাল্ট টু ট্রিট। আচ্ছা, ধন্যবাদ। একটু জিজ্ঞেস করে নিব যে যেহেতু আপনি বললেন যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন ইয়াং এজ এর দিকে চলে আসছে ক্যান্সারটা, এইটা সাথে কি আসলে কোনোভাবে আমাদের খাদ্যাভ্যাসের কিছু ডিপেন্ড করছে? একে তো রমজান মাস, আমাদের খাদ্যাভ্যাসের অনেক চেঞ্জ হয়, বোথ আমি একসাথে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে খাদ্যাভ্যাসের জন্য কি আমাদের এই ক্যান্সার ডেভেলপ করতে পারে কিনা কোনো ধরনের? জি, ধন্যবাদ। কোলন ক্যান্সারের অনেকগুলি কারণ আছে, তার মাঝখানে অবশ্যই অন্যান্য ক্যান্সারের সাথে খাদ্যাভ্যাসটা যেরকম জড়িত, যেহেতু কোলন ক্যান্সারটা এটা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রের অংশ, সুতরাং এখানে একেবারে ডাইরেক্টলি জড়িত। যে কোনো আমাদের খাদ্যাভ্যাস,
আমাদের যে খাওয়ার মধ্যে আমরা যে জিনিসগুলি গ্রহণ করি সেই জিনিসগুলি ক্যান্সারের জন্য সরাসরি জড়িত। এখন আমাদের যে খাদ্যাভ্যাস, যেটা খাদ্যাভ্যাসটা আসলে আস্তে আস্তে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে যুগের পরিবর্তনের সাথে আমাদের যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তনটা হচ্ছে, সেটা শুধুমাত্র যে অল্প বয়সী যারা টিনেজার তাদের মধ্যে যে খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে পড়ছে, শুধু সেটা না, আমরা কিন্তু একই সাথে আমাদের প্রসেসড, হ্যাঁ, অর্ধ সিদ্ধ খাবার, অর্ধ রান্না করা খাবার, যেটা প্রসেসড ফুড, যেটা বিভিন্ন প্রিজার্ভেটিভ দিয়ে খাবার গুলিকে প্রিজার্ভ করা হচ্ছে, এই প্রিজার্ভেটিভ সমৃদ্ধ খাবার, এগুলো কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য তালিকা চলে আসছে আমাদের জীবনটাকে সহজ করার জন্য, কিন্তু আসলে কিন্তু আমাদের জীবনটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, এই ধরনের বিভিন্ন কোলোরেক্টাল ক্যান্সার এগুলির সংখ্যাটা বেড়ে যাচ্ছে এই ধরনের খাদ্যাভ্যাসে। আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, তাহলে 1 নম্বর হচ্ছে রেড মিট। আমাদের যে চার পায়ে যে জন্তুগুলি আছে, যেমন ধরেন বিফ অথবা মাটন, এই ধরনের যে রেড মিট গুলি, এগুলি সরাসরি ক্যান্সারের সাথে সম্পৃক্ত, কোলোরেক্টাল ক্যান্সারের সাথে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, এই যে আবার একই চলে আসলো, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, যেটা হচ্ছে যে বিভিন্ন আমরা রেড মিটে আসে এরকম খাবার থেকে পাই, গরু ছাগল মহিষ, এই রেড মিট গুলি কিন্তু, এবং এটার সাথে যে অ্যাসোসিয়েটেড ফ্যাট থাকে, চর্বি থাকে, সেটা কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের জন্য অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, একটা কার্সিনোজেন হিসেবে কাজ করে। এরপরে আমরা যে খাবারটা খাচ্ছি রেড মিট, যেটা বলছিলাম একটু আগে, যে ক্যান ফুড, প্রসেসড ফুড, প্রিজার্ভেটিভ মিক্সড ফুড, এই প্রিজার্ভেটিভ মিক্সড ফুড গুলিতে বিভিন্ন কেমিক্যাল থাকে যেগুলি কোলোরেক্টাল ক্যান্সারটাকে আসলে বাড়িয়ে দিচ্ছে। এরপরে আমরা আসি যে, একটা আমরা দেখলাম যে এই ধরনের খাবার বেশি খেলে ক্যান্সার হয়। এখন আমরা দেখতে পারি কিছু খাবার কেমন আছে যেটা কম বেশি খেলে ক্যান্সার হবে না, অবশ্যই আছে। যেমন আমরা যদি চিন্তা করি, সবুজ এবং রঙিন শাকসবজি, ফলমূল, ফাইবার জাতীয় খাবার যেগুলি, এই ফাইবার কন্টেনিং খাবার, শাকসবজি, প্রচুর পরিমাণে শাকসবজি, সালাদ, ফলমূল, এগুলি কিন্তু আমাদের ক্যান্সারের জন্য প্রোটেক্টিভ, এগুলি আমাদের কোলোরেক্টাল ক্যান্সারটাকে প্রতিরোধ করে, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আমাদের যে কার্সিনোজেন যেগুলি আছে সেগুলিকে বডির মধ্যে ঢুকতে বাধা দেয়, এবং একই সাথে আমরা যখন বিভিন্ন শাকসবজি ফলমূল খাবো, তখন আমাদের ইন্টেস্টাইনের যে মোটাইলিটি, যেটা ইন্টেস্টাইনের যে মুভমেন্ট, যেটা সেটা বেড়ে যায়, যার জন্য ক্যান্সারাস যে প্রোডাক্ট গুলি স্টুলের সাথে থাকে সেগুলি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কম সময় থাকে, এটা খুব দ্রুত আমাদের বডি থেকে বের হয়ে যায় আমরা যত শাকসবজি খাই। এতে হয় কি যে আমাদের ক্যান্সারের প্রকোপটা কমে যায়। সুতরাং আমাদের বেশি করে শাকসবজি খেতে হবে, আমাদের রেড মিট এবং চর্বি জাতীয় খাবারটাকে কমিয়ে ফেলতে হবে। একই সাথে খুবই ইম্পর্টেন্টলি ধূমপান এবং অ্যালকোহল, মদ্যপান, এটাকে অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে। অ্যালকোহলের সাথে, ধূমপানের সাথে কোলোরেক্টাল ক্যান্সারের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। তো এইভাবে আমরা খাদ্য অভ্যাসটাকে যদি গড়ে তুলি, তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ। এখন যদি একটু জিজ্ঞেস করি যে ওভারঅল ট্রিটমেন্টটা কিভাবে কিভাবে হয়, যে আমরা তো শুনলাম যে অপারেটিভ ট্রিটমেন্টও আছে, আবার মানুষ তো চিন্তা করে যে এটা কি ওরালি ওষুধ খেলে যাবে কিনা, অথবা রেডিওথেরাপি কেমোথেরাপিরও একটা ব্যাপার আছে। আমি তো ওভারঅল ট্রিটমেন্টটা জানতে চাচ্ছি যে কিভাবে আসলে চিকিৎসাটা করা হয় কোলোরেক্টাল ক্যান্সারের। জি, ধন্যবাদ। আমরা কোলোরেক্টাল ক্যান্সারটাকে আমরা কোলন এবং রেকটাম বিভাগে ভাগ করে ফেলতে পারি। তো আমরা যদি কোলনের ক্যান্সারের কথা চিন্তা করি, তাহলে কোলন ক্যান্সার সাধারণত প্রাথমিক পর্যায়ে সার্জারি এবং শুধুমাত্র সার্জারিতে নিরাময় সম্ভব। বিশেষ করে স্টেজ 1, স্টেজ 2 যে ক্যান্সার গুলি আছে, এগুলিকে শুধুমাত্র সার্জারির মাধ্যমে নিরাময় সম্ভব। যদি ক্যান্সারটা স্টেজ 3 চলে যায় অথবা কোনো হাই রিস্ক ফ্যাক্টর থাকে, স্টেজ 4 চলে যায়, তাহলে সার্জারি এবং সার্জারির সাথে কেমোথেরাপি ব্যাপারটা চলে আসে। ইন কেস অফ কোলন ক্যান্সার, কেমোথেরাপি তখন আমাদেরকে দিতে হয়, তখন ক্যান্সারটা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে, ফুসফুসে, লিভারে ছড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্টেজ 3 এবং 4-এ। তখন হচ্ছে গিয়ে যে আমাদেরকে কেমোথেরাপির উপর নির্ভর করতে হয়, এবং স্টেজ 4-এ যখন আর কি ক্যান্সারটা ছড়িয়ে যায়, অলরেডি লিভারে, ফুসফুসে, হাড়ের মধ্যে ছড়িয়ে গেল, তখন আসলে সার্জারির যে গুরুত্বটা সেটাও অনেকটা কমে আসে, তখন মেইনলি চিকিৎসাটা কেমোথেরাপি নির্ভর হয়ে যায়। এবং কোলন ক্যান্সারে রেডিওথেরাপিটা আসলে আমরা খুব কমই ব্যবহার করি। সাধারণত যদি কোনো জায়গায় ক্যান্সারটা ব্রেইনে, হাড়ের মধ্যে ছড়িয়ে যায়, অথবা খুব অ্যাডভান্স স্টেজে অপারেশনের আগে আমরা কখনো কখনো রেডিওথেরাপি ইউজ করে তখন আমরা অপারেশনে যেতে পারি। সুতরাং কোলন ক্যান্সারে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র অপারেশন, এবং অ্যাডভান্স স্টেজে অপারেশনের সাথে কেমোথেরাপিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রেকটাম ক্যান্সারে যদি বলি,
রেকটাম ক্যান্সারটা কিন্তু আবার কোলন ক্যান্সার থেকে একটু ভিন্ন। রেকটাম ক্যান্সারে খুব যদি আর্লি স্টেজ হয় আমরা শুধু সার্জারি করতে পারি, বাট এটা একটু বড় হয়ে গেলে স্টেজ টু তে চলে আসলে তখন দেখা যায় যে আমাদের মাল্টি মডাল ট্রিটমেন্ট মানে একাধিক ট্রিটমেন্ট একসাথে দিতে হয়, যেমন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই তিনটার ট্রিটমেন্টই একসাথে করে দেন হচ্ছে কি আমাদের ট্রিটমেন্টটা দিতে হয়। কখনো দেখা যায় যে আমরা আগে রেডিওথেরাপি কেমোথেরাপি দিয়ে পরে অপারেশনে যাই, কখনো দেখা যায় আমরা অপারেশন করে পরে কেমোথেরাপি রেডিওথেরাপি নির্ভর হতে হয়। একই সাথে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, বিশেষ করে অ্যাডভান্স যে কোলোরেক্টাল ক্যান্সার গুলি আছে সেখানে আমাদের নতুন যে সংযোজনটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি, এগুলি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এখানে রোল প্লে করছে এখানে চিকিৎসার ক্ষেত্রে। আর ওরাল যেটা বললেন যে ওরাল চিকিৎসা আছে, কিন্তু আসলে শুধুমাত্র ওরাল ট্রিটমেন্ট দিয়ে টোটাল ট্রিটমেন্টটাকে কমপ্লিট করে ফেলা যায় এই পর্যায়ে বোধহয় এখনো আমরা আসি নাই। আসলে সার্জারি, রেডিওথেরাপি এগুলি তো লাগবেই, কেমোথেরাপির ব্যাপারটা কিছু কেমোথেরাপি আছে যেটা আমরা ওরালি খাই কিন্তু দেখা যায় যে এটার সাথে কিছু ইনজেকশন কেমোথেরাপিরও দরকার। তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা শুধুমাত্র ওরাল ওষুধ ইউজ করি কিন্তু সেটা অবশ্যই অ্যাডভান্স স্টেজে। ধন্যবাদ। আমার আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই ছোট্ট করে একটু জিজ্ঞেস করব যে এই ক্যান্সারের চিকিৎসা, কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা হওয়ার পরে আসলে পুরোপুরি কি আগের মতো জীবন ফিরে পাওয়া সম্ভব, নাকি ক্যান্সারের জীবাণু আমাদেরকে হোল লাইফ যতদিন বাঁচি সেটা বয়ে বেড়াতে হবে? ধন্যবাদ। এটা আসলে জি জি এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের যেটা শুরুতে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আসলে বিজ্ঞানে যে আধুনিকায়ন হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সেটা সবখানেই হচ্ছে, আমাদের চিকিৎসা শাস্ত্র এটার বাইরে না। তো আমাদের আগে যদি আমরা চিন্তা করি যে 10 বছর 15 বছর আগে আমরা চিন্তাই করতে পারতাম না যে কিছু কিছু ঔষধ যে স্টেজ ফোর ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা 6 মাসে বেশি, 2 বছর 3 বছর বাঁচিয়ে রাখতে পারবো, এটা আমাদের চিন্তার মধ্যেই ছিল না, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে। তো আমরা যদি সম্পূর্ণ নিরাময়ের কথা চিন্তা করি তাহলে এটা আসলে কেউ হয়তোবা কেউ হয়তোবা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে না আপনার ক্যান্সারটা কখনোই ফিরে আসবে না, এই কথাটা হয়তোবা বলা যায় না। কিন্তু আমরা যেটা বললাম যে প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সারটা ধরা পড়ে, স্ক্রিনিং এর মাধ্যমে আমরা যদি ক্যান্সারের প্রি ক্যান্সারাস কন্ডিশনটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটাকে যদি ট্রিট করতে পারি, তাহলে ক্যান্সার কখনোই হবে আসবে না ক্যান্সারটা। কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার পরে আমরা যদি স্ক্রিনিং এর মাধ্যমে আর্লি স্টেজে স্টেজ 1 এবং 2 তে আমরা যদি শনাক্ত করতে পারি, তাহলে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু সুস্থ হয়ে যায়, পুরোপুরি ভালো হয়ে যায়, তার ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা অনেক সময় থাকে না। কিন্তু আসলে কখনোই ফিরত আসবে না, এটা 15-20 বছর পরেও আমরা মাঝে মাঝে দেখি যে কিছু কিছু ক্যান্সার ফেরত আসে, আর্লি স্টেজ ক্যান্সারও 15-20 বছর পেশেন্ট ভালো ছিল পরে ফেরত আসছে। সুতরাং হয়তোবা আমরা দর্শকদেরকে বিমুখ করছি, তারপরেও অ্যাকচুয়ালি ক্যান্সারটা ফেরত আসবে না এই কথা হয়তোবা বলাটা আমাদের জন্য ঠিক হবে না, কিন্তু স্টেজ 1 এবং 2 যে ক্যান্সার গুলি সেটা অনেকটাই নিরাময়যোগ্য ক্যান্সার। আমাদের অনেক ক্যান্সার আছে যাদের অনেক পেশেন্ট আছে যাদের 15-20 বছর আগে ক্যান্সার হয়েছে, তারা এখন ফলো আপে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা ভালো আছে, তাদের ক্যান্সারটা এখনো ফেরত আসে নাই, এবং আমরা হোপফুল যে তারা অথবা অনেকদিন ভালো থাকবে। ধন্যবাদ ডক্টর, আসলে এত সুন্দর করে বলার জন্য। আলোচনাটা আসলে আরো বেশি হলে আরো ভালো হতো, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, তাই আজকে আমাকে এই পর্যন্তই অনুষ্ঠানটি রাখতে হচ্ছে। হয়তো অন্য কোনো দিন আমরা আরো বেশি কিছু আলোচনা করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ ডক্টর হুমা। সেই দর্শকবৃন্দ, বেকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ক্যান্সার যে অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে জানি, আগের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।